আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা রবার্ট কিয়োসাকির ব্যাপারে জানেন। রিচ ড্যাড পুয়ার ড্যাড বই আছে এবং খুব নাম করা একটা বই, সেটা লিখেছিলেন এবং তারপরে খুব জনপ্রিয় এবং উনি বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিয়ে থাকেন। তো আমি আজকে ওনার কিছু ভয়াবহ বক্তব্য, যেটা 2025 সালের মধ্যে ঘটে যাবে বলে উনি বলছেন, এবং এর সাথে বেশ কিছু গাইডলাইন্স। আমি এখন থেকে যে ভিডিওসগুলো করব, আমি আসলে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি কাজ করছি, কিছুটা অসুস্থও ছিলাম, এর মাঝে মাঝে আসলে অনেক কাজ চালিয়েছি। সেটা হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের আপনাদের ওয়ার্নিং গুলো দেই না, এর সাথে সাথে আমি এর থেকে কিভাবে উত্তরণের পথগুলো কি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা প্রথমে তার বক্তব্যটা দেখি। দেখেন রবার্ট কিয়োসাকির একটা টুইট, এখানে তিনি বলছেন যে জায়ান্ট ক্র্যাশ কামিং, এটা তো আমরাও বলছি, অনেক অনেক বিভিন্ন রিপোর্টস দেখে আমরা বলছি যে সামনে একটা বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা আসতে যাচ্ছে, যেটা আপনি আশেপাশে একটু দেখলে বুঝতে পারবেন। এখন যে ব্যাপারটা হচ্ছে যে বিলিয়ন্স বিলিয়ন্স ডলার প্রিন্ট করা হবে, এবং এই ডলারগুলো হয়ে যাবে কি আপনার আসলে জাস্ট লোক দেখানো, প্রিন্ট করা হবে এই টাকাগুলো। এই টাকাগুলাই কি হবে আলটিমেটলি, সেই কোনো কাজের কাজ হবে না। আদতে যে ব্যাপারটা হবে তিনি বলছেন, ওনার বক্তব্য, অনেক কাছাকাছি কথাবার্তা কিন্তু আমরাও বলছি, কিন্তু এক্স্যাক্টলি তিনি যে সংখ্যাগুলো দেখাচ্ছেন সেগুলো আমরা বলতে পারছি না, বাট উনি এই সংখ্যাটা দেখিয়েছেন, হয়তো আশেপাশে কাজ দিয়ে যাবে। তিনি যে ব্যাপারটা বলছেন যে 2025 সাল নাগাদ গোল্ডের দাম হয়ে যাবে $5,000 প্রতি আউন্স, বর্তমানে আছে গোল্ডের দাম প্রতি আউন্সে আছে 1858, এরকম একটা মূল্য রয়েছে প্রতি আউন্সের। এখন প্রতি আউন্সের সাথে ভরির কি সম্পর্ক, আমাদের এই সব দেশ সমূহে ভরিটা খুব ভালোভাবে আমরা চিনি, আউন্সে হচ্ছে প্রায় আড়াই ভরির মতো হয়, একটু কম আর কি, আড়াই ভরিতে এক আউন্স হয়। তার মানে হচ্ছে বর্তমানে দাম রয়েছে, যদি আমরা ডলারের বর্তমান রেটে কনভার্ট করি, তাহলে 180,000 টাকার মতো হচ্ছে আপনার আড়াই ভরির দাম পড়ছে। বাট তখন হয়ে যাবে কি, তখন আড়াই ভরির দাম হবে 500,000 টাকার মতো 2025 সাল নাগাদ বলা হচ্ছে। তাহলে এক ভরির দাম কত দাঁড়াচ্ছে একটু চিন্তা করে দেখেন, প্রায় 2,00,000 টাকা, যেটা এখনকার সময় থেকে প্রায় ডাবলের বেশি। এরপরে সিলভারের দাম কথা বলা হচ্ছে যে প্রতি আউন্সের দাম হয়ে যাবে সেই $500, তার মানে প্রায় 50,000 টাকা, এখন বর্তমানে আছে মাত্র $21.99 পার আউন্স। তাহলে সিলভার এবং গোল্ডের কথা বলা হচ্ছে, আবার একই সাথে বিটকয়েনের কথা বলা হচ্ছে, বিটকয়েনের কথা বলা হচ্ছে যে প্রায় $500,000 নাকি হয়ে যাবে, $500,000 মানে প্রায় হচ্ছে আপনার 5,00,000 টাকার মতো। এখন আমি বিটকয়েনের ব্যাপারে কাউকেই উৎসাহিত করি না, একেবারে নিরুৎসাহিত করি, কারণ হচ্ছে যে এই বিটকয়েন এটা আমার কাছে খুব বেশি একটা নির্ভরযোগ্য কিছু মনে হয় না, আর আমাদের দেশ সময় বিটকয়েন কিন্তু বৈধও না। অতএব বিটকয়েনের ব্যাপারে আমি আপনাদের কিছু বলবো না। উনি আরেক কয়েকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে বিটকয়েনকে বলছেন যে এটা হচ্ছে মানুষের, জনগণের অর্থ বিটকয়েন, আর গোল্ড এবং সিলভারের কথা বলা হচ্ছে এটা হচ্ছে সৃষ্টিকর্তার অর্থ, অর্থাৎ সৃষ্টিকর্তার সেই আদি যে ব্যবস্থার যে অর্থ সেটার কথা বলা হচ্ছে। উনি শেষের দিকে কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে যে কোনো রকমের ভয় না পেয়ে কি করতে হবে, উনি যে কথাটা বারবারই বলেন যে অ্যাসেট মেকিং এর কথা। এখন আমরা অ্যাসেট হিসেবে কি কোন জিনিসগুলো দেখব, আমি আপনাদেরকে যে ব্যাপারটা বলতে পারি সেটা হচ্ছে যে সোনা, রূপা এবং জমি, বিশেষ করে জমিটা যদি একটু ভিলেজ লাইক এরিয়াতে হয় তাহলে সব থেকে বেশি ভালো হয়, এই তিনটা জায়গায় আমরা ইনভেস্ট করতে পারি। দেখেন এখানে একটু সাবধানতা অবলম্বন করতে বলি, সেটা হচ্ছে যে অনেকেই অনেক অনেক টাকা জমান, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল যত অ্যাডভাইজার আছে সবাই বলে যে টাকা জমানো হচ্ছে সব থেকে বোকামির জিনিস, কারণ হচ্ছে যে ইনফ্লেশনের কারণে কি হচ্ছে, গত 20 বছর ধরে যে টাকা জমিয়েছেন সেটা হাফ হয়ে যাবে, তারও কম হয়ে যাবে, আর আগামীতে আরও বেশি কমে যাবে। অর্থাৎ এখনই সময় এইসব বিভিন্ন খাতে, বিভিন্ন বৈধ যে খাতগুলো রয়েছে সেখানে অর্থ ইনভেস্ট করার, আগামীতে যে ঘটনাগুলো ঘটে যাবে তখন কিন্তু টাকার একেবারে ক্র্যাশ করবে। এখনই দেখা যাচ্ছে ডলারের বিপরীতে টাকা ডে বাই ডে মান কমছে, আল্লাহ না করুক এই ডলারের সামনে যে অবস্থা হবে, আমরা যারা আসলে অনলাইনে কাজ করি আমরা তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব, ঠিক আছে। তারপরেও এই ব্যাপারগুলো তো আমাদের মাথায় রাখতে হবে, এবং কিভাবে কি করা যাবে 2025 সাল নাগাদ, যেহেতু উনি এই ওয়ার্নিংটা বলছেন এবং অনেকেই বলছেন 2025 সালের আগে আগে অনেক কিছু ঘটবে, এই সব ঘটনাগুলো যার একটা আজ কিন্তু ইকোনমিতে পড়বে। আর ওদিকে আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা একটা কথা বলছে, সেটা হচ্ছে যে সাইবার যে ক্রাইমগুলো হয় এইগুলো 2025 সাল নাগাদ মারাত্মকভাবে এফেক্ট করবে। অর্থাৎ এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে অনলাইন যত আপনার ব্যাংকিং ব্যবস্থা সমূহ রয়েছে সেখানে একটা বড় ধরনের অ্যাটাক আসতে পারে। বর্তমানে $3 trillion এই সাইবার ক্রাইম ইন্ডাস্ট্রি, আগামীতে এটা নাকি 2025 সাল নাগাদ $10 trillion হবে। তার মানে কি বোঝা যাচ্ছে যে সাইবার সিকিউরিটি একটা মারাত্মক ইস্যু হয়ে দাঁড়াবে 2025 সাল নাগাদ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে চ্যারিটির কাজ আমরা টুকটাক করি, এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ রুট লেভেলের মানুষদের সাথে আমরা মিশে বেশ কিছু তথ্য পাই, সেখানে আমরা যে ব্যাপারটা করতে পারি, সমাজে আমরা তাদেরকে খাবার দিতে পারি, কিছুটা কাপড় চোপড় দিতে পারি,
ওষুধ দিতে পারি, এই তিনটা জিনিসই মোটামুটি আমরা তাদেরকে দিয়ে থাকি। তো এখান থেকে আমরা বেশ কিছু নলেজ পেয়েছি। বাট আপনি যদি আজীবন চ্যারিটি করতে চান, যেমন আমার যে লাইফের আসলে মটো যেটা, সেটা হচ্ছে যে আমি চ্যারিটি, আমার এই ইনফরমেশনগুলো এটা আমি চ্যারিটি হিসেবে দেখি। আমি তো ধনী যে মানুষ রয়েছেন তাদেরকে তো আর অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না, মিডল ক্লাস যারা রয়েছেন তাদেরকেও তো আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না। সো ধনী মিডল ক্লাস তাদেরকে আমি কি ইনফরমেশন দিয়ে সাহায্য করছি? আগামীতে একটা জিনিস চাই, এই মিডল ক্লাসই সব থেকে সমস্যার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে যে এই মিডল ক্লাসের যে মানুষরা রয়েছেন এনারা না পারেন কারো কাছে চাইতে, ঠিক আছে, আবার না পারেন ভালো মতো চলতে। অতএব এই ক্লাসের মানুষের জন্য আমি সামনে একটা প্রোগ্রাম নিয়ে আসছি। এখানে যে ব্যাপারটা করব যে প্রতি মাসে 20 জনকে ধরে ধরে যেভাবে হোক, সাইজ করে হোক, যেভাবে হোক, তাদেরকে জাস্ট 50,000 মাসে 50,000 টাকা ইনকামের একটা একেবারে হাতে কলমে ধরে রাস্তা বের করে দেওয়া, এই একটা পদক্ষেপ নিতে যাচ্ছি ইনশাল্লাহ। মাসে 20 জনকে, মানে এক মাসের মধ্যে যে তারা 50,000 টাকা ইনকাম করতে পারবে এমন না, বাট প্রতি মাসে 20 জনকে ঢোকাবো এবং ওই 20 জনকে আমি উইদিন 6 মান্থস অর সো এরকম একটা সময়ের মধ্যে মান্থলি 50,000 আর্ন করতে পারে এরকম ক্ষম করে তুলবো ইনশাল্লাহ। এটা আমার নেক্সট টার্গেট এবং আমি সমাজে সবসময় একটা পজিটিভ কিছু ইম্প্যাক্ট ফেলতে চাই। আশা করি এটা একটা পজিটিভ বড় একটা কিছু হিসেবে আমার আমল নামায় যোগ হবে ইনশাল্লাহ। তো এটা শুরু করবো, খুব অল্প সময়ের মধ্যে শুরু করবো, আপনারা সকলেই দোয়া করবেন। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, রবার্ট কিওসাকির এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে দেখালাম, ব্যাপারগুলো কিন্তু আসলে ইনএভিটেবল, সামনে আসতে যাচ্ছে, এরকম অবস্থাই হতে যাচ্ছে। অনেক অনেক যারা ইকোনমি নিয়ে কাজ করছেন সবার ফরক্যাস্টিং কিন্তু প্রায় কাছাকাছি আশপাশ দিয়ে যাচ্ছে, অতএব ব্যাপারগুলো সত্যি আমাদেরকে একটু ভাবিয়ে তুলছে। বাট ভয় না পেয়ে, প্যানিক না হয়ে কী করণীয় সেই ব্যাপারে কাজ করা উচিত। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।